বিএনপি পদযাত্রা পরাজয়ের যাত্রায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শান্তি উন্নয়ন ও শোভাযাত্রার পূর্বে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। শেখ হাসিনার দায়িত্বে থেকে নির্বাচনকালীন সরকারে থাকবেন জানিয়ে তিনি আরও বলেন, সংবিধান থেকে এক চুলও নড়বে না সরকার। মাহে আলম জেমসের ক্যামেরায় বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে শান্তি ও উন্নয়নের শোভাযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে মিছিল সহকারে যোগ দেয় ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা। শোভাযাত্রার পূর্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র বিএনপিকে কিছুই দিতে পারেনি, পারবেও না। কি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন? না তত্ত্বাবধায়ক, না শেখ হাসিনার পদত্যাগ, না সরকারের পদত্যাগ, না পার্লামেন্টের বিলুপ্তি। কি পেয়েছে? একটা হাসের দিন। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে বলে উল্লেখ করে সেতু মন্ত্রী বলেন, এর বাইরে এক চুলও নড়বে না আওয়ামী লীগ। দফা আমাদেরও একটা, আমাদের দফা বাংলাদেশের সংবিধান। সংবিধানে যা লেখা আছে সেটাই নির্বাচনে আমরা প্রয়োগ করব। এর বাইরে এক চুলও আমরা নড়ব। সমাবেশ শেষে শোভাযাত্রাটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে শাহবাগ এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেষ হয়। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও জনগণ শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এমনটাই প্রত্যাশা করছেন এই উন্নয়নের শোভাযাত্রায় দলীয় নেতাকর্মীরা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।